আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মানুষ যারা ক্ষমতা নিয়ে বড়াই করে, ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে? ভাই, আপনি দেখেন নমরুদ, ফেরাউন, এরকম হাজারো পাঠ্যবস্তু থেকে শুরু করে এরকম জীবনে চলমান জীবনও মানুষের অনেক কিছু দেখছে। ক্ষমতা যারা আপনার অংশ নিয়ে দাপট দিয়ে চলে এলাকার ভিতরে বা আশেপাশে, আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা বংশের দাপটে চলে, যারা আপনার নিজের কোনো একটা ভাই ব্রাদার বা কোনো কিছুর দাপটে চলে, আপনি দেখছেন তারা বেশি দিন টিকবে না। তুই ক্ষমতা এরকম এক জিনিস ভাই, এটা চিরস্থায়ী থাকে না। ক্ষমতা আপনার চিরস্থায়ী থাকবে না, এটা হোক আমার হোক অন্য কারণ বা এর চাইতে ক্ষমতাশীল ব্যক্তিরও, ক্ষমতা মানুষের চিরস্থায়ী থাকে না। এই দুনিয়ার ক্ষমতাটা মানুষের কিছুদিনের জন্য বা সামান্য কিছুক্ষণের জন্য। মানুষকে ক্ষমতা পাইয়া কত কিছু করে, কত মানুষ মানুষের প্রতি কত জুলুম করে, অত্যাচার করে, ব্যভিচার করে এই ক্ষমতার জন্য। ক্ষমতা ভাই চিরদিন থাকবো না, এই ক্ষমতা দিয়া মানুষ কোনো কিছু করতে পারবো না। ক্ষণিকের জন্য এই ক্ষমতা দিয়া মানুষ কি করতে পারবো? আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার ক্ষমতা নিয়া অহংকার না করিয়া পরকালের ক্ষমতার কথা ভাবুক। সে নামাজ পড়ুক, পাঁচুক তো সে আল্লাহর পথে থাকুক, ইসলামিক পথে চলুক, সৎ পথে চলুক, এর চাইতে বড় আর কি আছে? মানুষ এই দুনিয়ায় মানুষ আপনি থাকবেন না, আমি থাকবো না, কেউ থাকবে না এই দুনিয়ায়, মানুষ কেউ থাকবে না। শুধু মানুষ মানুষের যে ব্যবহারটা, এই ব্যবহারগুলোই থাকিয়া যাইব। মানুষ মানুষের সাথে যে আচরণগুলো এগুলো থাকিয়া যাইব, মানুষ মানুষের সাথে যে সম্পর্কগুলো এগুলোই থাকিয়া যাইব, তাছাড়া কিছু থাকবে না। তাহলে কেন মানুষ এই ক্ষমতার দাপটে, বংশের দাপটে, তারপরে নিজের এলাকার কত কিছু দাপটে মানুষ মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে? এগুলা কি ঠিক? এগুলো ঠিক না ভাই, কেউ বাঁচবো না, আগ পিছ সবাই চলে যাব। তো আমার অনুরোধ, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ক্ষমতার বড়াই করবেন না। আজকের জন্য এখানে বিদায়, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।